নমস্কার, গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ। জয়গুরু। কালী পূজার আগে ধন সমৃদ্ধির একটি বিশেষ দিন হল ধনতেরাস। ওই দিন যদি আপনি লক্ষ্মীদেবী ও ধনকুবেরের পূজা করেন, তাহলে কোনো দিনও খালি হবে না আপনার গৃহে অর্থের ভাণ্ডার। সমুদ্র মন্থনের সময় ওই দিনটিতেই ধন্বন্তরী দেবতার আবির্ভাব হয়, যার হাতে ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি কলস। তাই ওই দিন কাঁসা পিতলের কলস বা ঠাকুরঘরের যে কোনো বাসন কেনা খুব শুভ। এছাড়া সোনার গহনা, রূপোর কয়েন, এগুলি কেনাও খুব শুভ বলে মনে করা হয়। তবে যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে জোর করে পয়সা খরচ করে এগুলি কিনতে যাবেন না। কম খরচেও আপনি ওই দিন অনেক শুভ জিনিস কিনতে পারেন, যেমন কড়ি। আপনি মা লক্ষ্মীর চরণে কড়ি অর্পণ করতে পারেন। এছাড়া ওই দিন লবণ, নারকেল ঝাঁটা, এগুলি কেনা খুব শুভ বলে মনে করা হয়। তবে ধনতেরাস শুধুমাত্র নিজের বাড়ির জন্য কেনাকাটা করার জন্য, কাউকে উপহার দেবার জন্য কিন্তু কিছুই কিনবেন না। আর কালো রঙের জিনিস ভুল করেও কিনবেন না, এটা খুব অশুভ। এমনকি কালো রঙের বস্ত্র পরবেনও না। এছাড়া কাঁচের জিনিস বা লোহার জিনিস এগুলো কিনবেন না। কৃষ্ণপক্ষের এই শুভ দিনটিতে ধন সম্পদে ভরে উঠুক আপনার গৃহ।